ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার রোধে নীতিমালা আরও কঠোর করছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর মনিটারি অথরিটি MAS জানায়, ব্যবহারকারী সুরক্ষা ও আর্থিক স্থিতিশীলতার জন্য এটা করা হচ্ছে। সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে অর্থ পাচার সংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পরিবর্তিত নীতিমালায় বলা হয়, লাইসেন্স নেই এমন ডিজিটাল পেমেন্ট টোকেন পরিষেবা সরবরাহকারীদের অবশ্যই 30 দিনের মধ্যে MAS-কে জানাতে হবে। পাশাপাশি অস্থায়ীভাবে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য 6 মাসের মধ্যে লাইসেন্সের জন্য আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে তাদের সব কার্যক্রম বন্ধ করতে হবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।